বন্ধুরা, আমি শ্রী শিব শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করেনি, তারা তাড়াতাড়ি করে ফেলো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে আদি এবং আসল আদিবাসী তন্ত্রের দ্বারা কিভাবে আপনি আপনার মনের মানুষকে আপনার কাছে আনবেন, নারী অথবা পুরুষ যে কাউকে আপনি আপনার কাছে আনতে পারবেন এই বশীকরণের দ্বারায়। তার জন্য কি লাগবে আজকে আমি আপনাদের এই টোটকাটি জানাচ্ছি। তার আগে আমি আপনাকে আবার বলে দিচ্ছি যে এই বশীকরণ করবার জন্য আপনাদের মন অবশ্যই পরিষ্কার থাকতে হবে। কোনো কুমন্তব্য নিয়ে কাজ করলে কিন্তু ক্ষতি হতে পারে। আজকে আদি আসল আদিবাসী তন্ত্রের কাজের জন্য, বশীকরণের কাজের জন্য যে জিনিসগুলো দরকার হবে সেগুলো হচ্ছে কালো ধুত্রা ফুলের পাতা এবং কালো তিল। পাঁচটা কালো ধুত্রার পাতা নেবেন, লাল রঙের কালি দিয়ে যাকে বশীকরণ করছেন নারী অথবা পুরুষ তার নাম লিখতে হবে, এবং পানের খিলির মতো করে তাতে তিল ভরে দেবেন, কালো তিল ভরে দেবেন। পাঁচটা পানের খিলির মতো করবেন, নাম লিখে নেবেন লাল কালি দিয়ে যাকে বশীকরণ করছেন নারী অথবা পুরুষ। এবং যে মন্ত্রটি আমি লিখে দিয়েছি সেই মন্ত্রটি বলতে বলতে আগুনে পুড়িয়ে নেবেন। অর্থাৎ একটি একটি পাত্রের মধ্যে আগুন ধরাবেন এবং পাঁচটা পাতার খিলি বানানোর পরে সেই মন্ত্র বলতে বলতে এক একটা পাতার খিলির মধ্যে 21 বার করে মন্ত্র পাঠ করতে করতে আপনি যাকে বশীকরণ করছেন তার নাম লিখে সেই পাতাগুলোকে আগুনে পুড়িয়ে ফেলবেন। এরকম করে মঙ্গলবার কাজটি করতে হবে। মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার অর্থাৎ এক সপ্তাহের ভেতরে আপনি এই কাজটি করবেন। প্রতিদিন সন্ধ্যার সময় দেখবেন আপনার কাজটি সাকসেস হয়েছে, অর্থাৎ আপনি যাকে বশীকরণ করতে চাইছেন নারী অথবা পুরুষ আপনার কাছে ছুটে আসছে। আমি আপনাকে আবার বলে দিচ্ছি কী করতে হবে। কালো ধুত্রা ফুলের পাতার মধ্যে যে কোনো লাল রঙের কালি দিয়ে আপনাকে যাকে বশীকরণ করছেন নারী অথবা পুরুষ তার নাম লিখে তার মধ্যে তিল দিয়ে পানের খিলি তৈরি করে একটি পাত্রের মধ্যে আগুন ধরিয়ে পাঁচটা সেই পাতা এক জায়গায় পুড়িয়ে ফেলতে হবে। এরম করে ফার্স্ট মঙ্গলবার থেকে প্রথম মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার পর্যন্ত পোড়াবেন, অর্থাৎ মঙ্গলবার থেকে মঙ্গলবার 8 দিন পোড়াবেন, 5টা করে, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন, পরের পর্বে আবার দেখা হবে। জয় তারা।